আচ্ছা, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের কনসেপ্ট, যেটা হচ্ছে আমরা যেটা পড়বো রেডিয়াস অফ জাইরেশন। এখন এখান থেকে কিন্তু কোশ্চেন হয় রেডিয়াস অফ জাইরেশন, ঠিক আছে? রেডিয়াস অফ জাইরেশনের বেসিক কনসেপ্ট কি? রেডিয়াস অফ জাইরেশনের বেসিক কনসেপ্ট বলছে, এটা আমি আগে ডেফিনিশনটা বলি, তারপর এটা বোঝাবো জিনিসটা কি বলতে চাইছে। রেডিয়াস অফ জাইরেশন বলতে যেটা বোঝাবো, যেটা মূর্ছেও লেখা আছে, রেডিয়াস অফ জাইরেশন ফর এ রোটেটিং বডি অ্যাবাউট ইটস অ্যাক্সিস অফ রোটেশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিসটেন্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন অফ দ্য পয়েন্ট অ্যাট হুইচ ইফ দ্য এন্টায়ার মাস অফ দ্য রিজিড বডি আর কনসেন্ট্রেটেড ইটস মুভমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দ্য গিভেন অ্যাক্সিস would be same within the পুরো কথাগুলো কেটে যাচ্ছে না স্যার? আমার না স্যার, আমার ঠিক আছে পুরো কথাগুলো। আচ্ছা তাহলে দেখ, নেটওয়ার্কে প্রবলেম আছে না? দেখ, আচ্ছা তাহলে সোজা কথা যেটা বলছে, আমরা রেডিয়াস অফ জাইরেশনের বেসিক কনসেপ্ট কি? রেডিয়াস অফ জাইরেশনের বেসিক কনসেপ্ট বলছে এটা, সাপোজ মনে করো ধর এই যে মাসটা, এটা এটা মনে করো তিনটে পার্টিকেল দিয়ে তৈরি, এটা মনে হয় সাপোজ তিনটে পার্টিকেল M1 M2 এটা সাপোজ M3, ঠিক আছে? এবং মনে কর এটা হচ্ছে তার অ্যাক্সিস অফ রোটেশন, এটা হচ্ছে তার অ্যাক্সিস অফ রোটেশন, সাপোজ এটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন। সাপোজ মনে কর এখান থেকে যে এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে R1, সাপোজ মনে কর এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের R2, সাপোজ মনে কর এই ডিস্টেন্সটা বলছে আমাদের R3, এই ডিস্টেন্সটা কত বলছে আমাদের R3, ঠিক আছে? তাহলে এই ডিস্টেন্সটা যদি আমাদের R3 যদি বলে, তাহলে ঘটনা যেটা বলেছে, যদি আমাদের R3 যদি বলে, তাহলে এইখানে এর মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? M R1² I2 ইকুয়াল টু কত? M R2² আর I3 ইকুয়াল টু কত? এটা M1, এটা কত M2, এটা কত M3, এটা কত R3² আমি আগে দিন বলেছি মোমেন্ট অফ ইনার্শিয়া সম্বন্ধে এই কথাগুলো কিন্তু বলেছিলাম, যে I1 ইকুয়াল টু M1 R1² I2 ইকুয়াল টু M2 R2² এন্ড I3 ইকুয়াল টু M3 R3² মানে তিনটে পার্টিকেল দিয়ে তৈরি। তাহলে টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? তাহলে খুব সিম্পল হবে, I1 প্লাস I2 প্লাস I3। সাপোজ মনে কর এর ভ্যালুটা মনে কর সাপোজ 10, এর ভ্যালু মনে কর সাপোজ 12, এর ভ্যালু মনে কর সাপোজ 15। তাহলে যদি আমি অ্যাড করি, সাপোজ আমি SIT বলছি আমি, তাহলে এটা কত আসবে? 27। তাহলে টোটাল তাহলে কত মোমেন্ট অফ ইনার্শিয়া কত? এই পুরো সিস্টেমটা মোমেন্ট অফ ইনার্শিয়া কত? মানে 27 ইউনিট। এবার রেডিয়াস অফ জাইরেশন যেটাকে আমি কে দিয়ে ডিফাইন করি, রেডিয়াস অফ জাইরেশনটাকে ডিফাইন করা হয় কে দিয়ে? এই রেডিয়াস অফ জাইরেশন বলতে যেটা বোঝাচ্ছে, যে সাপোজ মনে কর আমি পার্টিকুলার, এটা হচ্ছে তার সেন্টার মাস, সাপোজ মনে কর এই হচ্ছে তার সেন্টার মাস, এই হচ্ছে কথা। তাহলে এটা যদি সেন্টার অফ মাস যদি হয়, তাহলে একটা কথা তোরা চিন্তা করে দেখ, যে এইখান থেকে যে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত আমাদের আর, এই ডিস্টেন্সটা আর, ঠিক আছে? ওকে, বা এই ডিস্টেন্সটা আর না বলে এটাকে বলছি আমি কে, এই কেটাকে বলছি আমি রেডিয়াস অফ জাইরেশন। এই কে সিগনিফিকেন্স কি? আমি যদি টোটাল যদি আমি এই কে রেসপেক্ট যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বার করি, টোটাল এখানে সেন্টার অফ মাস আছে, টোটাল মাসটা কোথায় আছে? আমার এই পয়েন্টে আছে, বা যেটাকে বাংলায় বলছি ভরকেন্দ্র। তাহলে টোটাল যদি এটার পয়েন্টের রেসপেক্ট যদি বার করি, তখন তাহলে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া আসবে M1 প্লাস M2 প্লাস M3 ইনটু কত আমাদের কে স্কয়ার, এই জিনিসটা এলো আমাদের, ঠিক আছে? এটা যদি আসে, এটা যদি আসে, তাহলে খেয়াল করে দেখ, তাহলে এবার এর যদি টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আমাদের 27 হয়, মোমেন্ট অফ ইনার্শিয়া যদি 27 হয়, তখন এই কেটাকে বলবো আমি তার রেডিয়াস অফ জাইরেশন। আমি কথা আবার একটু বোঝানো, এক সেকেন্ড দাঁড়াও, তো কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, কথাটা কি বলছি একটু কথাটা মন দিয়ে শোন। কথাটা বলছি রেডিয়াস অফ জাইরেশন বলতে আমি যেটা বলছি, আমি আরো একবার কথাটা বলতে চাইছি, সেটা হলো গিয়ে এটার মাস হচ্ছে আমাদের, সাপোজ মনে কর এটা তিনটে মাস দিয়ে তৈরি, সাপোজ মনে কর তিনটে মাস দিয়ে তৈরি, তাহলে সাপোজ যদি তিনটে মাস দিয়ে যদি তৈরি হয়, তাহলে এটা কত M1, এখান থেকে এই ডিস্টেন্সটা কত আমাদের R1, আর এটা কত আমাদের M2, এখান থেকে এই ডিস্টেন্সটা কত পাচ্ছি আমি R2, আর এখান থেকে এই ডিস্টেন্সটা কত পাচ্ছি M3, এখান থেকে কি পাচ্ছি আমি তাহলে R3। তাহলে টোটাল তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া মনে কর এটার জন্য কত হলো তাহলে আমাদের 10, সাপোজ মনে কর এটার জন্য কত হলো 12, আর এটার জন্য টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া কত হলো, টোটাল এই টোটাল কত পেলাম তাহলে আমি 27 পেলাম।
এবার রেডিয়াস অফ জাইরেশন বলতে আমি কি কথাটা বলছি, আমি রেডিয়াস অফ জাইরেশন বলতে আমি যেটা বলছি যে তিন থেকে এটা হচ্ছে দা সেন্টার অফ মাস বা যেটা বলছি বস্তুর ভর কেন্দ্র। যদি এখানে টোটাল মাস কত হবে এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি, এই হচ্ছে কথা। যে এখান থেকে ডিস্টেন্সটা কত কে, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে এম ওয়ান প্লাস এম টু ইন্টু এম থ্রি ইন্টু কে স্কোয়ার। তাহলে সেটা যদি আমাদের টোটাল যদি মোমেন্ট অফ ইনার্সিয়া সেম হয়, টোয়েন্টি সেভেন নিউটনের সাথে যদি সেম হয়, টোয়েন্টি সেভেন নিউটনের সাথে যদি সেম হয়, তখন তাহলে এই যে ডিস্টেন্সটা, তাহলে এই ডিস্টেন্সটাকে বলছি আমি রেডিয়াস অফ জাইরেশন। কথা বোঝা গেছে আমি কি কথাটা বলতে চাইছি, মাথায় ঢুকেছে? এখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে আর ওয়ান, আর এখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে আমাদের আর টু, সাপোজ। আর এইটা হচ্ছে তার সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস মানে এখানে টোটাল মাস কত আছে আমাদের এম ওয়ান প্লাস এম টু, সেন্টার মাসের ফর্মুলা এটা হচ্ছে এম ওয়ান প্লাস এম টু। এবার কথা যেটা হচ্ছে, যে কথাটা বলছি কথাটা মন দিয়ে শোন, সেটা হলো গিয়ে যে সাপোজ মনে কর যে এইখান থেকে যে এই ডিস্টেন্সটা, সেটা এই ডিস্টেন্সটা কত বলছি আমি কে, এই ডিস্টেন্সটা কত বলছি আমি কে, তাহলে এই ডিস্টেন্সটা যদি আমি কে যদি বলি, তাহলে এটাকে কখন রেডিয়াস অফ জাইরেশন বলবো? মনে কর আমি এম ওয়ান এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করছি, আমি আগে মোমেন্ট অফ ইনার্সিয়া ফর্মুলা দেখাচ্ছিলাম এম ওয়ান আর ওয়ান স্কোয়ার। আচ্ছা এটার এক্সপেক্টে কত, আর টু এক্সপেক্টে কত, আই টু ইকুয়াল টু কত, এটার এক্সপেক্টে কত হবে, এটা কত হবে এম টু আর টু স্কোয়ার, লিখে দিলাম। তাহলে এবার তুই চিন্তা করে দেখ, টোটাল যদি আই ওয়ান এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া যদি টেন হয়, সাপোজ মনে কর এটার এক্সপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া যদি টোয়েন্টি হয়, তাহলে টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়া কত, আই ওয়ান প্লাস আই টু মানে কত, থার্টি, কত পেলাম, থার্টি নিউটন পেলাম। এবার আমি করলাম কি, এদের যে সেন্টার অফ মাস সেটা কত হচ্ছে এম ওয়ান আর এম টু, এটা দিয়ে আমি মোমেন্ট অফ ইনার্সিয়া বার করছি, তাহলে এটা কত পাচ্ছি আমি এম ওয়ান প্লাস এম টু ইন্টু কে স্কোয়ার। এবার আমি যে কথাটা বলছি, যদি আমাদের এই ভ্যালুটাও যদি আমাদের থার্টি নিউটন যদি আসে, টোটাল এখানে কত পেয়ে গেলাম টেন প্লাস টোয়েন্টি মানে কত, থার্টি নিউটন, এটা কার এক্সপেক্টে এম ওয়ান আর ওয়ান আর এম টু আর টু এক্সপেক্টে। যদি মনে কর দুটো মাস দিয়ে তৈরি হয়েছে, তাহলে সেন্টার মাস কোথায় আছে, সাপোজ মনে কর মিডিলে আছে, তাহলে এখন টোটাল মাস কত থাকবে এম ওয়ান প্লাস এম টু, তাহলে এখন তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া কত থাকবে এম ওয়ান প্লাস এম টু ইন্টু কত থাকবে আমাদের কে স্কোয়ার, এটা কি সেন্টার অফ মাস। তাহলে এটা এটাও যদি আমাদের টোটাল আগে কত ছিল টেন প্লাস টোয়েন্টি থার্টি এসেছিল, আলাদা আলাদা করে আলাদা আলাদা না করলে যদি একসাথে যদি থার্টি নিউটনই আসে, তখন এই কেটাই কি বলছে আমি তার রেডিয়াস অফ জাইরেশন। আমি কি কথা বললাম, বোঝা গেল কথাটা? সে তাহলে কেটা হচ্ছে রেডিয়াস অফ সেন্টার অফ মাস, তাই তো? এটা বলতে পারিস, খুব কি হেজি আসছে? না না স্যার ঠিক আছে। অরিত্র বলছিস, সবাই বলছে স্যার ওর টাওয়ারের সমস্যা। আচ্ছা আচ্ছা এখানে আই ওয়ান আমরা জানি, এম ওয়ান আর ওয়ান স্কোয়ার, এম টু আর টু স্কোয়ার আর এম থ্রি আর থ্রি স্কোয়ার, ওখানে স্যার তাহলে k স্কয়ার ইজ ইকুয়ালস টু r1 প্লাস r2 প্লাস r3 হবে না কেন, মানে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার প্লাস r3 স্কয়ার? শুনতে পেলাম না রেখো বল। আমরা এখানে টোটাল মোমেন্ট মানে মাস সেন্টার অফ মাস নিচ্ছি m1 প্লাস m2 প্লাস m3, তাহলে আমরা k স্কয়ারটাকে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার প্লাস r3 স্কয়ার কেন নেব না? না আমি করছি কি, আমি আমি শুন প্রত্যেকটা আমার ফান্ডাটা কি, আমার ফান্ডা হচ্ছে সোজা কথা একটা কথা চিন্তা করে দেখ, তোকে যদি বলে যে তুমি একটা কাজ করো, তোকে ফান্ডেটা দেখ, আমার রেডিয়াস অফ জাইরেশনের ফান্ডেটা কি, রেডিয়াস অফ জাইরেশনের ফান্ডা যেটা হচ্ছে একটা কথা চিন্তা করে দেখ, মনে কর এইখানে আমার এই ডিস্টেন্স হচ্ছে এটা এম ওয়ান পার্টিকেল, এটা ডিস্টেন্স আর ওয়ান, এটা এম টু পার্টিকেল, এই ডিস্টেন্স আর টু, তাহলে তুই মোমেন্ট অফ ইনার্সিয়া বার করো, এটা কত এম ওয়ান আর ওয়ান স্কোয়ার, এটা কত আই টু এম টু আর টু স্কোয়ার, তাহলে এটা বার করো এম থ্রি, সরি এটা যে মনে কর এম থ্রি আছে, এখানে এম ফোর আছে, মনে কর এখানে কুড়িটা পার্টিকেল আছে, তাহলে আপ টু আমাকে আই টোয়েন্টি অব্দি ক্যালকুলেট করতে হবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ধরে ধরে ক্যালকুলেট করতে, সেটা না করে আমি ধরে নিচ্ছি যে পুরো মাসটা আমার কোথায় কনসেপ্ট আছে, সেন্টার অফ মাসের কনসেপ্ট আছে, এগুলো আমি বলবো, এগুলো আমি তোদের যখন ভালো করে পড়াবো তখন এই কথাগুলো বলবো, তখন যে ডিস্টেন্সটা পাচ্ছি মনে কর টোটাল কুড়িটা পার্টিকেলের জন্য টোটাল আমি মোমেন্ট অফ ইনার্সিয়া পেলাম টোয়েন্টি, টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়া কত পেলাম, তাহলে আমি টোয়েন্টি,
তাহলে এবার আমি যে কথাটা বলছি পুরো মাসটা একটা পার্টিকুলার পয়েন্টে আছে ঠিক আছে এবার সেইটা যদি কে হয় সেই ডিস্টেন্সটা যদি কে ডিস্টেন্সে যদি হয় এবং সেটাও যদি টোটাল যদি সেন্টার অফ মাসের এক্সপেক্টে যদি মোমেন্টাম আসে যদি টোয়েন্টি ইউনিট যদি আসে যদি এটা টোয়েন্টি ইউনিট যদি এসআইপি যদি আসে তখন এই কেটাই কি বলছে আমি তাহলে রেডিয়াস অফ ডিস্টেন্স মানে এটা কি সেন্টার অফ মাসটা জানবো এবং এর প্রুফও আছে আমাদের ঠিক আছে এই সেন্টার অফ মাসটা জানবো সেখান থেকে যে ডিস্টেন্সটা সেটা কি বলছে আমি কে আর একটা কথা বলে রাখি একটু আমাকে বলতে দেয় কে এর ভ্যালু এটা শুধু কাজে লাগবে এখানে কে এর ভ্যালু হচ্ছে রুট ওভার আই বাই এম কেটা হচ্ছে আমি দেখাবো এটা কোথায় কোথায় অ্যাপ্লিকেশন আছে কেটা হচ্ছে আমাদের আচ্ছা ঠিক আছে আচ্ছা কেটাকে বলছি আমি তাহলে মোমেন্ট অফ রেডিয়াস অফ ডাইরেক্ট আইটাকে বলছি মোমেন্ট অফ ইনার্সিয়া আর এমটা হচ্ছে আমাদের টোটাল মাসটার আরেকটু কি কথাগুলো বুঝে গেল হ্যাঁ স্যার ঠিক আছে মানে আমার কেটা লাগছে ইন্ডিভিজুয়াল পয়েন্ট ধরে তুমি ক্যালকুলেট করো তাহলে অনেকক্ষণ ক্যালকুলেশন লাগবে তুই সোজা কথা এক কথা ভাব যে সেন্টার মাসে পুরো মাসটা আছে সেকেন্ড থেকে যে ডিস্টেন্সটা সেই কে এর ভ্যালু হচ্ছে রুট ওভার আই বাই এল এটা ক্যালকুলেট করলেই আসবে তাহলে কি আমার এক লাইনে হবে মানে আমি যদি কথাটাকে যদি এইভাবে যদি বলি যেমন মনে করো তোকে যদি বলে যে কে এর ভ্যালুটা বার করো মনে করো আমি আগের দিন দেখিয়েছিলাম যে মনে করো একটা স্ফিয়ার যদি থাকে স্ফিয়ারের মোমেন্টাম ইনার্সিয়া কত আমি আগের দিন বলেছিলাম কত টু বাই ফাইভ এম আর স্কোয়ার টু বাই ফাইভ কত বলেছিলাম এম আর স্কোয়ার তাহলে এটা যদি টু বাই ফাইভ এম আর স্কোয়ার হয় তাহলে এখান থেকে খেয়াল করে দেখ তাহলে কে এর ভ্যালু কত থাকবে রুট ওভার আই বাই এম এটা কত থাকবে আই বাই এম এটা কত টু বাই ফাইভ এম আর স্কোয়ার বাই এম তাহলে কে এর ভ্যালু কত থাকবে রুট ওভার টু বাই ফাইভ ইন্টু আর এই হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া ফর্মুলা এই সরি রেডিয়াস অফ জাইরেশন ফর্মুলা কি বললাম বোঝা গেল কথাটা আমি আগের দিনে পড়াগুলো একটু দেখতে বলেছিলাম মানে শুধু মনে রাখবে যে কে এটা ডেরিভেশন হয় কে ইকুয়াল টু রুট ওভার তোর শুধু মনে রাখবে রুট ওভার আই বাই এম ঠিক আছে তাহলে রেডিয়াস অফ জাইরেশন কত থাকবে তাহলে আমাদের টু বাই ফাইভ এম আর স্কোয়ার ডিভাইড বাই এম 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 ক্যান্সেল তাহলে থাকবে কত রুট ওভার টু বাই ফাইভ ইন্টু আর এইভাবে আমাদের জিনিসগুলো আসবে আর যেটা আমাকে বললি যে সেন্টার অফ মাসটা কিভাবে ক্যালকুলেট করে এবার আমি সোজা পাঠটা আসছি আবার একটা জিনিস বলবো স্যার স্যার বল k equals to root over i by m root over টা কি i এর উপরে আছে নাকি i আর m দুটোর উপরেই আছে এটা কাজে লাগে বুঝো আমি দেখাবো এটা প্রচুর অ্যাপ্লিকেশন দেখাবো দে ক্যাপস ক্যাপিটাল ইন ঠিক আছে হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে আচ্ছা সুশীল দা ঠিক আছে কি বললাম কথাটা হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আচ্ছা তোরা আরো দেখাবো এবার কয়েকটা ফর্মুলা একটু বলছি যেগুলো আমাদের কাজে লাগে আর কি যেমন মনে কর একটা কথা বলি সেটা হলো কি এক মিনিট আচ্ছা মনে কর যেটা আমাদের ফর্মুলাতে লাগবে মনে করো যে কোনো একটা আরবিটারি যদি সেভ হয় সাপোজ মনে করো এই যদি একটা আরবিটারি সেভ হয় আচ্ছা মনে করো যদি একটা রিং হয় এটা মনে রাখবি রিং এর তার সবসময় সেন্টার অফ মাসটা কোথায় হয় আমার সেন্টারে হয় এবার যদি আমাদের মানে পার্টিকুলার শেপ তো আমি জানি যে মনে করো একটা সার্কেল যদি হয় বা একটা রিং যদি হয় তার সেন্টার অফ মাসটা কোথায় হয় আমার তাহলে সেন্টারে হয় কিন্তু যদি আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যদি ইউজ করি তাহলে খুব সিম্পল ভাবে যদি আমি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যদি ইউজ করি তাহলে সেন্টার অফ মাসের যে ফর্মুলা যেটা হবে সাপোজ মনে করো এইটা হচ্ছে আমাদের মানে এখানে অনেকগুলো বডি আছে মনে কর এখানে হচ্ছে একটা এম ওয়ান বডি আছে তার কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা মনে কর এম টু বডি আছে এর কোঅর্ডিনেট হচ্ছে এক্স টু ওয়াই টু এটা মনে কর হচ্ছে এম থ্রি আছে এটা কোঅর্ডিনেট মনে কর এক্স থ্রি ওয়াই থ্রি এরপর ডট 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 এন নাম্বার অফ আছে এটা কি লিখবো এক্স এন ওয়াই এন এন নাম্বার অফ আছে কতগুলো আছে আমাদের এন নাম্বার অফ আমাদের পার্টিকেল আছে তাহলে এখন তুই বলবি যে স্যার এটা যদি তার সেন্টার অফ মাস যদি হয় এটা যদি তার সেন্টার অফ মাস হয় তাহলে এই সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট কত হবে তাহলে সেন্টার অফ মাসের যদি কোঅর্ডিনেট যদি আমাদের এক্স ওয়াই হয় বা যেটাকে বাংলায় বলছি স্থানাঙ্ক যদি কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই যদি হয় তাহলে আমরা করবো কি জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবো আমি একটা দুটো দেখাবো কি ধরনের প্রবলেমগুলো হয় এটা হচ্ছে এম ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু এক্স টু এটা লিখে রাখ এটা কাজে লাগে বুঝুন প্লাস লিখবো আমরা এম এন এক্স এন ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস ডট 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 এটাকে কিন্তু অনেকভাবে ভাঙা যায় সেটাও আমি বোঝাবো ঠিক আছে এটা হচ্ছে তার সেন্টার অফ মাসের ফর্মুলা মানে সেন্টার অফ মাসের এক্স এক্স কোঅর্ডিনেট ফর্মুলা ঠিক একইভাবে ওয়াই কোঅর্ডিনেট যদি ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করি
তাহলে কথা হচ্ছে m1 y1 plus m2 y2 dot 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 mn yn divided by কি লিখবো m1 plus m2 plus dot 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 কি লিখবো তাহলে আমরা m n জাস্ট এই ফর্মুলাটা আমরা লিখবো জাস্ট এই ফর্মুলা একটু লিখে রাখ সুবিধা হবে তাহলে আমি জাস্ট যদি একটা যদি এক্সাম্পল দিয়ে যদি দেখাই মানে এটা ফর্মুলা এর ফর্মুলা ডেরিভেশন হয় একটা বড় ডেরিভেশন হয় যদি আপাতত আমাদের ডেরিভেশন তো বলার টাইমও নেই আপাতত এই ফর্মুলা লিখে রাখ ফর্মুলা লিখতে বুঝতে পারছিস কি বললাম m1 x1 plus m2 x2 plus mn xn divided by m1 plus m2 into mn আবার m1 y1 m2 y2 আপ টু কত অবধি হবে mn y1 আর m1 m2 প্লাস ডট ডট আপ টু কত থাকবে আমাদের mn এই হচ্ছে কথা আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই একটা এক্সাম্পল দিয়ে দেখাই ঠিক আছে সাপোজ তোকে বলা হলো যে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই এই ধরনের কোশ্চেন গুলো দেয় এমসিকিউ তো দেয় অফ দ্য মিটিও দেয় জয়েন্টও দেয় মনে কর সাপোজ তো ওয়েট করলে কোনো শুনি দিস কোন দস এটা বলা করতে হবে এখানে দিলো মাস এম এটা 2m এটা সাপোজ দিলো 3m আর এটা দিলো 2m এটা কত দিলো একটু দেখে নাও এটা 2m এবং এটা অ্যাপ্লিকেশন গুলো দেখানোর চেষ্টা করছে ঠিক আছে তাহলে এটা কত দিয়েছে m এটা দিয়েছে 2m এটা দিয়েছে 3m এটা কত দিয়েছে 2m ঠিক আছে আচ্ছা এবং এটা বলেছে এটা একটা রেকট্যাঙ্গেল বলেছে রেকট্যাঙ্গেলের এই যে লেন্থ বলেছে আমাদের a আর ব্রেথটা বলেছে কত আমাদের b দৈর্ঘ্য হচ্ছে a আর প্রস্থ কত বলেছে b আগে বল এটা কি বুঝতে পারলাম যে আমি কি করতে চাইছি তোকে এরকম একটা সিস্টেম দিল এটা হচ্ছে আমাদের y কোঅর্ডিনেট আর এটা হচ্ছে আমাদের x কোঅর্ডিনেট তোকে বলা হলো যে তুমি যদি এটা যদি আমাদের সেন্টার অফ মাস যদি হয় তাহলে সেই সেন্টার অফ মাসের পজিশন বার করো বা কোঅর্ডিনেট বার করো বলেছে ফাইন্ড দা কোঅর্ডিনেট অফ cm মানে সেন্টার অফ মাস ঠিক আছে এই হচ্ছে কথা তাহলে আমাদের ফর্মুলা কি আছে আমাদের কাছে ফর্মুলা আছে m1 x1 plus m2 x2 dot 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 mn xn divided by m1 plus m2 up to mn y কোঅর্ডিনেট ক্ষেত্রে কি হবে m1 y1 plus m2 y2 dot 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 mn y1 এটা মনে রাখবে এটা খুব কাজে লাগে m1 plus m2 up to কত থাকবে আমাদের mn অবধি থাকবে ঠিক আছে এই হচ্ছে আমাদের কথা আচ্ছা এবার আমরা করব কি তোরা খেয়াল করে দেখ প্রথম তুমি যদি x কোঅর্ডিনেট দিবা প্রথম এটা যে কোঅর্ডিনেট যেটা হচ্ছে xy আগে বল ফর্মুলা বুঝতে কার কোনো অসুবিধা হলো আগে বল ফর্মুলা বুঝতে কার কোনো অসুবিধা হলো আমাকে বল তোরা শুনতে পাচ্ছিস আমার কথা হ্যালো স্যার বল বল শুনছি বল স্যার ফর্মুলাতে প্রবলেম আছে কিন্তু ওই ড্রয়িংটাতে স্যার 2 মিটার আর 3 মিটার কি একই ডিসটেন্সে আছে মানে এটা কি রেকট্যাঙ্গেল না এমনি কোন একটা এখান থেকে এটা এ এখান থেকে এটা বি রেকট্যাঙ্গেল 3 মিটার 2 মিটার এগুলো কি দিয়েছেন আর ওটা 2m 2m 3 মিটার নয় এগুলো স্যার আমি বলছি মানে মাসের ভ্যালু বলেছে মানে এটা বলেছে m এটা বলেছে 2m এটা হচ্ছে 3m এটা হচ্ছে m মানে মিটার নয় এখানে মিটার ডিরেক্ট করছি না মানে মাস মনে কর এটা যদি 1 কেজি হয় এটা কত 2 কেজি এটা 3 কেজি এটা কত 2 কেজি কি বলে বুঝতে পারলি হ্যাঁ স্যার ডিসটেন্স হচ্ছে আর এটা হচ্ছে আমাদের a এটাকে বলেছে এ আর এটাকে কত বলেছে আমাদের বি ঠিক আছে এই হচ্ছে আমাদের কথা তাহলে আমরা কি করে ক্যালকুলেশন যেটা করব খুব সিম্পল ভাবে আচ্ছা প্রথমে বলবো কোঅর্ডিনেট গুলো বার করব দেখ ইউনিট প্রবলেম কি করে করব আর কোঅর্ডিনেট এটা কত 0 0 পয়েন্ট আচ্ছা এটা কত পয়েন্ট হবে বল দেখি এটা কত হবে এটা কত হবে এটা কত হবে 0 পয়েন্ট আচ্ছা এটা কত পয়েন্ট হবে এবি এবি আর এটা কত পয়েন্ট হবে কত এ into a into a plus এখানে 3m এর x কোঅর্ডিনেট কত 3m into a এখানে 2m এর x কোঅর্ডিনেট কত 0 divide by কতগুলো মাস আছে
m plus 2m plus 3m plus কত হলো 2m এবার এটা ক্যালকুলেট কর ক্যালকুলেট করলে কত আসবে 5/8 আরে ধর তোদের কোন সিস্টেম দেওয়া থাকলো যাতে মানে মাঝখান থেকে খানিকটা কেটে দেওয়া আছে, ধর একটা স্পিয়ার আছে, এবার স্পিয়ার অ্যাক্সিস এইটাকে ধর অরিজিন ধরালে এবার এখান থেকে খানিকটা পার্ট কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে একটা স্পিয়ার, এটা যদি রেডিয়াস আর হয় এটা মেনে নে রেডিয়াস আর বাই টু এর এরকম একটা স্পিয়ার কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাহলে এবার নেট সেন্টার অফ মাসটা বার করতে হবে আর বাই টু। তাহলে কনসেপ্ট কি সেন্টার অফ মাসের? এমনি বলা হয়েছে সেন্টার অফ মাস হচ্ছে তোর এর দেখেই বোঝা যাচ্ছে এক্স সেম থাকবে ওয়াই সেম থাকবে না, কারণ ওয়াই সেম যে কোনো স্পিয়ারের সেন্টার অফ মাস তার অরিজিনে হয় যেখান থেকে সেন্টারটা হচ্ছে। এক্সিএম প্রথমটার এটাকে যদি অরিজিন ধরা হয় ধরে নে ফর্মুলা টোটালটার মাস ধরে নে এম দেওয়া আছে, মাস এম আর রেডিয়াস আর এটা, তাহলে যেহেতু হচ্ছে ডেন্সিটিটা কনস্ট্যান্ট হবে তাহলে এর মাসটা ওখান থেকে বার করে নে, ডেন্সিটি হচ্ছে রো ইকুয়ালস টু এম বাই ভলিউম দিয়ে। ধরে নে এটা যেটা মাসটা বাদ দেওয়া হয়েছে স্যার তার মাস এম ড্যাশ, তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে তোর এম ড্যাশ আসবে এম বাই এইট। এবার এই মাসটাই যেহেতু বাদ দিয়ে দেওয়া হয়েছে এটাকে রেট করে নে, মাসটা হচ্ছে নেগেটিভ মানে মাইনাস এম বাই এইট, মাস যদিও কোনোদিন নেগেটিভ হয় না কিন্তু যেহেতু বাদ দেওয়া হচ্ছে তাই জন্য মাইনাস এম বাই এইট। এবার এক্সিএমটা ব্যাপারটা কি, এক্সিএম হচ্ছে এক্স ইনটু তার হচ্ছে কোঅর্ডিনেটটা, মাস টোটাল এম কোঅর্ডিনেট হচ্ছে জিরোতে আছে, তার মানে তোর টোটালটা হচ্ছে এম ইনটু জিরো আসবে, এম ইনটু জিরো প্লাস এটার টোটাল মাসটা হচ্ছে মাইনাস এম বাই এইট ইনটু এর হচ্ছে সেন্টার অফ মাসটা থাকবে হচ্ছে এখানটা যদি জিরো নেওয়া হয় রেডিয়াস আর বাই টু, আর এর সেন্টার হচ্ছে কাট অফ পার্ট সেন্টার অফ মাস মানে ইনটু আর বাই টু হবে, ডিভাইডেড বাই টোটাল মাস যেটা এম প্লাস এম বাই এইট প্লাস মাইনাস অফ এম বাই এইট। এবার এটাকে ক্যালকুলেট করে এটা তো জিরো চলে আসবে, এটা যেটা আসবে হচ্ছে মাইনাস এম আর বাই 16 বাই ডিভাইডেড বাই 7 এম বাই এইট, এটা ক্যালকুলেট করে মাস কেটে যাবে আর মাইনাস আর বাই 14, মানে তো এই পুরো সিস্টেমের সেন্টার অফ মাসটা আর বাই 14 লেফট অরিজিন আসবে। আচ্ছা কি একটা মেসেজ করলি, কি বললি বল, আরেকবার কি মেসেজ করে দেখতে পেলাম না। আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের কথা, ঠিক আছে। আমি বারবার ধরে বলছি এই চ্যাপ্টারটা কিন্তু একদিন বা দুদিনের চ্যাপ্টার নয়, মিনিমাম 7-8টা ক্লাস লাগে, যতটা সম্ভব এটা একটু মনে রাখবে আপাতত, এটা একটা কনসেপ্ট প্লাস তুই
আমি একটু বলে দেবো যারা আছিস অনলাইনে স্যার একবার হালকা করে বলে দিন। আচ্ছা আমি ও কি বলেছে শোন, কোশ্চেনে কি বলেছে, ধর এটা একটা স্ফিয়ার আছে, এটা একটা স্ফিয়ার আছে, আমি নেগেটিভ মাসে দুটো কনসেপ্ট হয়, ও একটা বললো, ও নিজেকে বললো স্যার আমি এটা বলবো, তাই জন্য ওকে দিয়েছিলাম বলতে, দুটো কনসেপ্টে অঙ্কটা করাবো যার যেটা সুবিধা হয়, এবং এটা অনেক ইজি প্রসেস, একটা মুভমেন্ট দিয়ে হয়, ওটা অনেক বড় হয়, এই ধরনের অঙ্কগুলো আমাদের নিতে যেই প্রচুর এসছে, ঠিক আছে। আচ্ছা আমি একটু বলি, কোশ্চেন বলেছে ধর এই হচ্ছে একটা স্ফিয়ার, এটা কি বলেছে, একটা স্ফিয়ার বলেছে, এই স্ফিয়ারে রেডিয়াস বলেছে আমাদের আর, মানে একটা গোলক টাইপের বলেছে, একটা স্ফিয়ার বা যেটা বলেছে একটা গোলক টাইপের বলেছে। এবার কনসেপ্টটা কি বলেছে, যে এইখান থেকে একটা কি বলেছে, যে আর বাই টু এর একটা ছোট স্ফিয়ার কেটে নেওয়া হলো, কি নেওয়া হলো, একটা ছোট স্ফিয়ার কেটে নেওয়া হলো, ঠিক আছে। এবার তাহলে আচ্ছা এমনি যদি স্ফিয়ার যদি থাকে, এমনি যদি স্ফিয়ার যদি থাকে, বুঝছেন, এমনি যদি আমাদের স্ফিয়ার যদি থাকে, তাহলে এমনি স্ফিয়ারের সেন্টার মাসটা কোথায় থাকে, আমার সেন্টারে থাকে। আমি বারবার ধরে বলছি এটা কিন্তু একটা শর্ট প্রসেস, অনেক সোজাভাবে হয়, যদি অ্যাকচুয়ালি বুকিস বা আমাদের বইতে যেভাবে করা আছে সেটা হচ্ছে মুভমেন্ট অফ ফোর্স দিয়ে, সেটা কিন্তু অনেক বড় হয়, এই অ্যাকচুয়ালি অঙ্কটা এক পাতার উপর অঙ্ক হয়, কিন্তু এই প্রসেসটা করলে দু থেকে তিন লাইনে অঙ্কটা হয়ে যায়, কি করে হয়, শর্ট প্রসেস, এবং এইটাকে কিন্তু নিট থেকে বা যে ইমেন যারা চিন্তা ভাবনা করছিস ধরে রাখবে, এই ধরনের একটা প্রবলেম তোদের দেয়, ঠিক আছে। আমি দুটো ও একটা প্রসেস বল, আমি আরেকটা প্রসেস শেখাবো, যার যেটা ভালো লাগে সে সেটা করবি, কিন্তু আমারও কিন্তু এটা সবচেয়ে বেস্ট মেথড লাগে, ঠিক আছে, কিন্তু আমি দুটো মেথডই শেখাবো। এবার বললো যে এমনি যদি স্ফিয়ারটা যদি আমরা রাখি তখন তাহলে ওটা কোথায় থাকে, ও সেন্টার মাসটা কোথায় থাকে, সেন্টারে, কিন্তু এটাকে যদি আমি হালকা করে যদি কেটে দিই, এটা আর বাই টু স্ফিয়ারে যদি কেটে নিই, তাহলে রিমেনিং যে পার্টটা, তাহলে আমার কোথায় গেল পিনটা, এই যে রিমেনিং যে পার্টটা, এই যে রিমেনিং পার্টটা, এই যে রিমেনিং পার্টটা, এই যে রিমেনিং পার্টের সেন্ট্রাল মাসটা কোথায় দাঁড়াবে সেটা গিয়ে দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা একটা কথা ভাব, ওরা যেটা করেছে যে প্রথমে হচ্ছে আমরা ডেন্সিটি মানে কি জানি, আমরা মাস বাই ভলিউম, মন দিয়ে শোন, ডেন্সিটি মানে কি জানি, মাস বাই ভলিউম, তাহলে প্রথমে যখন আমরা কাটা হয়নি, মানে যখন আমাদের এমনি অবস্থায় ছিল, ডেন্সিটি মানে কি জানি, মাস বাই ভলিউম, তাহলে করেছে ফোর্থ থার্ড পাই আর কি, আর যেটা কাটা হয়েছে, যেটা কাটা হয়েছে, যেটা কাটা হয়েছে তারও তো ডেন্সিটি একই থাকবে, সেটা কত রেডিয়াসে কেটেছে, আর বাই টু রেডিয়াসে কেটেছে, তাহলে এটা কত হলো, তাহলে আর বাই টু এর হোল কিউব, এই হচ্ছে কথা। তাহলে এবার তোরা চিন্তা করে দেখ, দুটো তো আমাদের ডেন্সিটি তো সেম, এটাও রো এটাও রো, তাহলে এবার তুই চিন্তা করে দেখ, তাহলে এইখানে ডেন্সিটি যদি সেম হয় তাহলে এখান থেকে পাচ্ছি এম বাই ফোর থার্ড পাই আর কিউব, আর এটা কত হলো, তাহলে নতুন যে যেটা কাটা হয়েছে, যেটা কাটা হয়েছে, এই যে কাটা হয়েছে, এই কাটা অংশের মাসটা ধরছে, যেটা কাটিং করা হয়েছে সেটা কত আমাদের এম ড্যাশ, তাহলে এটা কত লিখতে পারি আমি, ফোর থার্ড বাই আর বাই টু এর কত আমাদের হোল কিউব, ঠিক আছে। তাহলে এবার তুই চিন্তা করে দেখ, তাহলে এবার কথা হচ্ছে ফোর থার্ড বাই ক্যান্সেল, তাহলে থাকলো আমাদের এটা কত থাকলো আর কিউব, আর এটা কত থাকলো আমাদের এম ড্যাশ, তাহলে এইটা কত থাকবে, তাহলে আর কিউব, এটা আর বাই টু আছে, আর বাই টু যদি থাকে তাহলে বাই এইটটা কোথায় উপরে উঠে যাবে, তাহলে এম ড্যাশ ইকুয়াল টু কি পেলাম, এম ড্যাশ মানে তো এম বাই এইট, তাহলে আমরা কি পেলাম, আমরা যে অংশটা কাটা হয়েছে, যে পার্টটা কাটা হয়েছে তার মাস যদি এম ড্যাশ হয়, আর অরিজিনালটা যেটা ছিল তার মাস যদি এম হয়, তাহলে আমরা রিলেশন পেলাম কত, এম ড্যাশ ইকুয়াল টু এম বাই এইট, এই হচ্ছে কথা, ঠিক আছে। এবার কি কথাটা বলেছে, এবার কি কথাটা বলেছে, যে যেটা যখন কাটা হয়ে গেছে তখন তাহলে সেন্ট্রাল মাসটা কোথায়, যখন কাটা হয়ে গেছে তখন তাহলে সেন্ট্রাল মাসটা কোথায় পাবো, তাহলে ফর্মুলা কি আমাদের, ফর্মুলা যেটা হচ্ছে আমাদের এই দেখ, আমাদের আমি এক্স সি এমটা পেয়েছিলাম কত, ফর্মুলা এম ওয়ান আর ওয়ান প্লাস এম টু আর টু ডিভাইড বাই কত আমাদের এম ওয়ান প্লাস এম টু, ধর এটা হচ্ছে ফর্মুলা যেটা বলেছিলাম আমি। তাহলে প্রথমে যখন কাটা যখন হয়নি, প্রথমে যখন কাটা যখন হয়নি তখন এটা এটার কোঅর্ডিনেট কোথায় ছিল, জিরো জিরোতে ছিল, তাহলে ফর্মুলা কি, প্রথমে আমাদের ফর্মুলা কি, যেটা আমাদের অরিজিনাল ছিল তার সেন্ট্রাল মাসটা কোথায় ছিল, আমাদের জিরো, তাহলে কি লিখেছি আমরা এম ইন্টু জিরো, ও লিখেছে এম ইন্টু জিরো, যেটা কাটা হয়েছে নেগেটিভ মাস, আমি প্রথমে বলেছি কনসেপ্ট হচ্ছে নেগেটিভ মাস, মানে যেটাকে
বের করে নিয়েছি সেটাকে আমরা মাইনাস ধরবো। এটা কত হচ্ছে আমাদের মাইনাস কত এম ড্যাশের ভ্যালু কত পেলাম এম বাই এইট। তাহলে যে পার্টটা কাটা হয়েছে তাহলে এটা কত কত দূরের ডিস্টেন্সে থাকবে, এটা তো আর বাই টু ডিস্টেন্স অফ কি বলবো ওর সেন্টার অফ মাসটা থাকবে, সেটা কত লেগেছে আর বাই টু, কাজ হয়ে গেছে। ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু এম প্লাস এখানে কত পেয়েছি আমরা মাইনাস এম বাই টু। এবার ওটা ক্যালকুলেট করলে এই জিনিসটা পাচ্ছে, এটা কিন্তু এইভাবে একটু মনে রাখতে হবে। এখান থেকে প্রচুর প্রবলেম আসে, এবার কি বুঝতে পেরেছি স্যার ওই দুটো ডেন্সিটি হবে একই হলো। আচ্ছা আমি একটা কথা বলি, তুই একটা কথা মনে কর, যদি ধর এই আমার বোতলটা আছে, এই বোতল থেকে যদি আমি এই এই অংশটা যদি কেটে নিই তো এটা তো প্লাস্টিকই থাকবে, অন্য কিছু থাকবে না, দেখা যাচ্ছে না, আজকে এরকম হলো। আচ্ছা আবার কথা বলছি শোন, যে বলে ডেন্সিটি কি করে সেম হলো, মনে কর এটা হচ্ছে প্লাস্টিকের বোতল, এই বোতল থেকে মনে কর আমি যদি এটাকে যদি এইভাবে ড্র করি এই পার্টটা কেটে দিলাম, এই দেখ এই পার্টটা কেটে দিলাম, এই পার্টটা যদি কেটে থাকে তাহলে প্লাস্টিকই তো থাকবে, ডেন্সিটি একই থাকবে। কি বললাম বুঝতে পারলাম? হ্যাঁ স্যার হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা এইটা কিন্তু খুব ভালো মেথড, বারবার ধরে বলছি এই ধরনের প্রবলেম তোরা যে যেখানে করি না করে এইটা করে যাবে, এটা আমি দেখেছি প্রচুর বার রিপিট হয়, বিভিন্ন ভাবে রিপিট হয়, ঠিক আছে। আচ্ছা এবার এটারই আরেকটা ভিউ আছে, সেটাও আমি শেখাবো, যার যেটা ভালো। এটা হচ্ছে তোর হচ্ছে কমন মানে কি বলবো আমি ডেন্সিটিটাকে সেম করে একটা ক্যালকুলেশন আসে, এছাড়া আরেকটা ক্যালকুলেশন হয়, আমি একটু দেখাচ্ছি এটা, একটু মন দিয়ে শুনবি, এটা যার যেটা ভালো লাগবে সে সেটা করবে, ঠিক আছে। সেটা হচ্ছে এরিয়া দিয়ে, আগেটা ছিল নেগেটিভ মাস, বারবার ধরে বলছি বইতে নেই এগুলো, এগুলো একটু লাগে এগুলো, আগেটা ছিল নেগেটিভ মাস, মাস দিয়ে করেছিলাম, নেগেটিভ মাস বলেছে, আমরা ভলিউমটাকে সেম করেছিলাম, এটাই করবো আমি এরিয়া দিয়ে ডিফাইন করবো, কি দিয়ে ডিফাইন করবো এরিয়া দিয়ে। একটু মন দিয়ে শোনো আমি কি কথাটা বলতে চাইছি, আমি যদি কথা যদি বলি যে সেন্ট্রাল মাসের ফর্মুলা কি পেয়ে দিই, বললো সেন্ট্রাল মাসের ফর্মুলা হচ্ছে এম ওয়ান আর ওয়ান প্লাস এম টু আর টু প্লাস ডট 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 সো ওয়ান সো ওয়ান সো ওয়ান ডিভাইড বাই, আমি যদি বলি এম ওয়ান প্লাস এম টু, এবং এটা যে অ্যাপ্লিকেবল ফর দ্য টু ডি বডি, থ্রি ডি বডির জন্য হবে না, এটা কিন্তু টু ডি বডির জন্য হবে, ঠিক আছে। আচ্ছা এবার মনে কর একটা যদি সাপোজ কি বলবো মনে কর টু ডাইমেনশনাল একটা সিলিন্ডার, হ্যাঁ বল হ্যাশট্যাগের পর ওটা কি লিখেছেন, কি মাস, নেগেটিভ মাস, নেগেটিভ মাস লিখেছে, লিখেছে নেগেটিভ মাস, এবং এটা যে কনসেপ্ট সেটা হচ্ছে এরিয়া কনসেপ্ট দিয়ে করছি, এটা কি কনসেপ্ট দিয়ে করছি আমি এরিয়া কনসেপ্ট দিয়ে করছি, ঠিক আছে ঠিক আছে। তাহলে ফর্মুলা কি আরসিএম ইকুয়াল টু কত এম ওয়ান আর ওয়ান প্লাস এম টু আর টু প্লাস ডট 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 সো ওয়ান, ফর্মুলা কি একই সেম পাচ্ছি আর এম ওয়ান প্লাস এম টু। এবার এরিয়া যেভাবে করবো এটাই অ্যাকচুয়ালি হয়, আগেরটা সোয়া ছিল বেশি, আমি একটু বলার চেষ্টা করছি। আচ্ছা মনে কর তোর একটা চিন্তা করে দেখ যে এটার ডেন্সিটি হচ্ছে রো, আমরা বলতে পারি ডেন্সিটি ইকুয়াল টু কি লিখতে পারি মাস বাই ভলিউম, ঠিক আছে। আচ্ছা একটা কথা চিন্তা করে দেখ, এর ক্রস সেকশনাল এরিয়া যদি এ হয়, এর ক্রস সেকশনাল এরিয়া যদি এ হয় আর এই উইথটা যদি আমাদের ডি হয় তাহলে ভলিউম কত হবে বল তোরা, এর ক্রস সেকশনাল এরিয়া যদি এ হয় আর হাইটটা যদি ডি হয় তাহলে ভলিউম কত হবে, এডি, ভলিউম হচ্ছে আমাদের এডি, ভলিউম পাচ্ছি আমি এ ইনটু ডি। তাহলে মাসের কনসেপ্টটা কি রো এ ডি, মাসের কনসেপ্টটা কি বললাম রো এ ডি। এবার এই কনসেপ্টটাই আমি এখানে কাজে লাগাবো, তাহলে এই কনসেপ্টটা আমি কাজে লাগাবো, তাহলে আমি যদি লিখি যে ল্যামিনার ক্ষেত্রে মনে জাস্ট ফর্মুলাটা দেখ, ডেরিভেশনটা জাস্ট ছোট করে বলছি, ডেরিভেশন না জানলেও চলবে। আচ্ছা এটা হচ্ছে রো, মনে কর এই মাসের এ ওয়ান বি ইন্টু আর ওয়ান, আমি মাসের জায়গায় লিখছি ডেন্সিটি আমার সেম, রো এ টু ইন্টু ডি প্লাস আর টু ডিভাইড বাই এম ওয়ান, মানে কত রো আমি কি লিখতে পারি এ ওয়ান ডি প্লাস রো এ টু ডি, ঠিক আছে আমরা এইভাবে লিখলাম। ওকে তাহলে এবার দেখ প্রত্যেকটা থেকে রোডি 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 ক্যান্সেল, তোর শুধু এই পার্টটাই মনে রাখবি, সেন্ট্রাল মাসের ফর্মুলা যেটা সেটা হচ্ছে এ ওয়ান আর ওয়ান প্লাস এ টু আর টু ডিভাইড বাই এ ওয়ান আর ওয়ান, সরি ডিভাইড বাই এ ওয়ান প্লাস এ টু, এটা একটু মনে রাখবি, ঠিক আছে। এটাই আমরা এগুলো কিছু না মনে রাখলে চলবে, কিন্তু ডেরিভেশনটা কোথা থেকে এলো সেটাই, তাহলে আমরা নেগেটিভ মাসের ফর্মুলাটা যেটা, সরি আমরা এ পাশে একটা ফর্মুলা এস্টাবলিশ করলাম
সেটা কি ফর্মুলা আসতে হবে এ ওয়ান আর ওয়ান এটা কিন্তু ফর টু ডি হবে অন্য কোনো কোথাও কিন্তু থ্রি ডিতে হবে না এ টু আর টু ডিভাইড বাই কি লিখলাম আমি এ ওয়ান প্লাস এ টু আমি যদি এইভাবে লিখি আমাদের এই ফর্মুলাটাই কাজে লাগবে এই ফর্মুলাটাই আমাদের কাজে লাগবে ঠিক আছে আচ্ছা এবার আমি একটা প্রবলেমে আসি ঠিক আছে দুটো ভালো প্রবলেম করাবো দেখ জিনিসটা একটু বোঝার চেষ্টা করবো কঠিন বলবো না অ্যাকচুয়ালি তোদের যদি চ্যাপ্টারটা ধরে ধরে যদি পড়াতাম তাহলে হয়তো সোজাই লাগতো কিন্তু এখন তো মুশকিল হচ্ছে টাইম প্রচুর কম কোয়ান্টিটি অনেক যতটা পারি বলছি পরে আবার ভালো করে পড়াবো এটা আচ্ছা এবার মনে কর তোকে বলা হলো যে একটা ডিস্ক আছে আগের প্রবলেমটাই কিন্তু এটা কি দিয়ে দিয়েছে ডিস্ক দিয়ে দিয়েছে ঠিক আছে আচ্ছা যদি এটা ডিস্ক যদি দিয়ে যায় তাহলে এবার বলেছে একই প্রবলেম মানে এটাকে আমরা এরিয়া নেগেটিভ মাসটা এরিয়াতে ডিফাইন করছি ঠিক আছে আচ্ছা এবার কি বলেছে দেখ এই হচ্ছে ওটা ডিস্ক এটা কিন্তু স্ফিয়ার নয় এটা যে ডিস্ক তখন কিন্তু আমাদের সেন্টার মাসটা কিন্তু পাল্টে যাবে কি করে হবে একটু বলি মনে কর তোকে বলা হলো এরকম সিস্টেমটা দেখো এখান থেকে আরেকটা ছোট্ট ডিস্ক ও কেটেছে এবং এই ডিস্কটা হচ্ছে আমাদের এই ডিস্কটা বলেছে আমাদের এ বাই টু এটা রেডিয়াস বলেছে এ এখন বলেছে নিউ সেন্টার অফ মাস কোথায় হবে তাহলে আবার হবে আমরা আগেরটা যেটা করেছিলাম ভলিউমটাকে সেম করেছিলাম করলে করা যেতে পারে কিন্তু এখানে বলে অ্যাপ্লিকেবল ফর দ্য টু ডি আমরা টু ডি এটা করবো আমরা কি ফর্মুলা লাগাবো আর সিএম ইকুয়াল টু কত এ ওয়ান আর ওয়ান প্লাস এ টু আর টু ডিভাইড বাই কত আমরা এ ওয়ান প্লাস এ টু এটাই আমরা পেয়েছি খুব সিম্পল ভাবে ভাববো খুব সিম্পল ভাবে আমরা যেটা ভাববো আচ্ছা একটা কথা চিন্তা করে দেখ যখন আমাদের যখন কাটাকাটি হয়নি যখন আমাদের কাটাকাটি হয়নি ডিস্কটা তখন এর সেরা এটা সেন্টার মাসটা কোথায় থাকবে জিরো জিরো পজিশনে আর যেটা কাট করে বের করে নিয়েছি যেটা বের করে নিয়েছি এর সেন্টার মাস কত এটা সেন্টার মাস কত এ বাই টু জিরো তাহলে বলেছে এখন নতুন যেটা সেন্টার অফ মাস হবে সেটা কোথায় পাবো সেটা আমাকে বার করতে হবে আগেবার কোশ্চেনটা কি বোঝা গেছে আমি বারবার ধরে বলছি যে রোটেশনের কঠিন বলবো না একটা বোঝার ব্যাপারগুলো হচ্ছে এই জায়গাতে আমাকে প্রথমে বলেছে এই হচ্ছে ডিস্ক তার সেন্টার অফ মাসটা কোথায় আছে জিরো জিরো পজিশনে এবার এইখান থেকে করলাম কি এই পার্টটা আমি কাট করে বের করে দিলাম কি করে দিলাম এই পার্টটা কাট করে বের করে দিলাম যদি কাট করে যদি বের করে নিই তাহলে যেটা রিমেনিং পার্ট থাকে তাহলে তার সেন্টার অফ মাসটা কোথায় হবে সেটা বার করো আগেরটা যেটা শিখিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের ভলিউম মেথডে বা মাস মেথডে এটা হচ্ছে আমরা এরিয়া মেথডে এই হচ্ছে ফর্মুলা ঠিক আছে তাহলে কি করে করবো একটু আমি বলি প্রথম কথা হচ্ছে ডাইরেক্ট আগেরটা কি তোকে একটা জিনিস কি তোকে আবার ডেন্সিটি এক করে বার করতে হতো এখানে ধরো ডেন্সিটি না বার করলেও চলবে এদিকে দেখ কি করে করছি দেখ এইদিকে দেখ আর সিএম তাহলে যেটাকে বের করে নিচ্ছে সেটা হচ্ছে আমাদের নেগেটিভ আচ্ছা প্রথমে কি ছিল আমাদের এ ওয়ান আর ওয়ান ছিল কি ছিল এ ওয়ান আর ওয়ান আচ্ছা প্রথমে এ ওয়ান যেটা হচ্ছে যখন আমি কাটাকাটি করিনি তখন তার রেডিয়াস কত এ তাহলে এটা কত পাচ্ছি পাই ইন্টু কত পাচ্ছি এ স্কোয়ার এই আর ওয়ানটা কি যখন আমাদের মানে যখন কাটাকাটি হয়নি তখন তার সেন্ট্রাল মাসের পজিশন কত জিরো জিরো পজিশন তাহলে এখানে আর ওয়ান কত লিখবো তাহলে আমি জিরো ঠিক আচ্ছা এবার হচ্ছে প্লাস যেটাকে আমি বের করে নিচ্ছি যেটাকে আমি বের করে নিচ্ছি যেটাকে আমি বের করে নিচ্ছি সেটাকে আমি নেগেটিভ ধরবো সেটাকে তার এরিয়াটাই কি ধরবো আমি নেগেটিভ ধরবো এবং এই যে বের করে নিচ্ছি তাহলে এটার এরিয়া কত হবে পাই এ বাই টু এর কারণ এর রেডিয়াস কত পাচ্ছে এখন এ বাই টু পাই এ বাই টু এর হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এটা কত লিখতে পারি তাহলে আমি পাই এ স্কোয়ার বাই ফোর তাহলে আমি কি লিখবো যেটাকে বের করে নিচ্ছি সেটা নেগেটিভ মাস তাহলে এটা কি লিখবো পাই এ স্কোয়ার বাই ফোর আচ্ছা এটার কোঅর্ডিনেট কোথায় এটার কোঅর্ডিনেট কোথায় এখান থেকে বলেছে এ বাই টুতে এটা কত পাচ্ছি আমি এ বাই টু সিম্পলি জিওমেট্রি এটা কোঅর্ডিনেট জিওমেট্রি এটা পাচ্ছি আমি ইন্টু কি লিখবো এ বাই টু ডিভাইড বাই এ ওয়ান কোনটা এ ওয়ান কত যেটা যখন আমি কাটাকাটি করিনি পাই এ স্কোয়ার আর যেটা আমি কেটে বার করেছি এটা কত মাইনাস দেবো পাই এ স্কোয়ার বাই ফোর এবার এটা ক্যালকুলেট কর ক্যালকুলেট করলে কত আসে দেখ আমি যেটা বোঝাতে বললাম এটা কিন্তু এক লাইনে হবে অঙ্কটা
নেগেটিভটা একটু বুঝিয়ে দেবেন, নেগেটিভ কেন হয়েছে এটা? আচ্ছা নেগেটিভ মাস বলতে এটা আমি বারবার ধরে বলছি যে এটা হচ্ছে একটা কনসেপ্ট বা একটা যেটা যে মাসটাকে আমি বের করে নিচ্ছি, যে মাসটাকে বের করে নিচ্ছি সেটাকে আমরা নেগেটিভ মাস ধরছি, তাই জন্য কনসেপ্টটার নামই হচ্ছে নেগেটিভ মাস। যে মাসটাকে বের করে নিচ্ছি তাকে বলছি আমি নেগেটিভ মাস, তাই জন্য যখন আমি ক্যালকুলেশন করছি তাই জন্য এরিয়াটাই কি বলছি তখন তার এরিয়াটাই কি বলছি তখন তার এরিয়াটাকে বলছি আমরা নেগেটিভ। আমি কি কথা বলছি গেল? কোনটা সুবিধা হলো, আগেরটা সুবিধা হলো না এটা সুবিধা হলো, যার যেটা ভালো লাগে। কোনটা সুবিধা হলো যদি এখানে যদি স্ফিয়ার বলে দিত, যদি এটাকে যদি স্ফিয়ার বলে দিত তাহলে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে না। আমি বারবার ধরে বলছি যদি এটাকে স্ফিয়ার বলতো তখন তার নেগেটিভ মাসে যদি আমরা কনসেপ্ট যদি করতে হয় তখন ওই আগের যেটা যেটা দ্বিতীয়াংশ বুঝিয়ে দিয়ে গেল ওটা দিয়েই হবে, নাহলে কিন্তু হবে না। কিন্তু আমি কি বলছি কোনো কারণে যদি টু ডি তে করি তখন কিন্তু ওটাও হবে এটাও হবে, আমি এই কথাটা বলতে চাইছি। ঠিক আছে, যার যেটা সুবিধা হবে সে সেটা করবি, এই হচ্ছে কথা। আচ্ছা একটা কথা আমি বলতে ভুলে গেছি, আমি আগে দিন হ্যাঁ বল কি কিছু বলছিস স্যার। এখানে কি আর ওয়ান আর টু এগুলো কি এক্স অ্যাক্সিস এর কোঅর্ডিনেট? পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর গুলো। ঠিক আছে আচ্ছা, তাহলে এখানে যেটা বেরোবে তাহলে সেটা হচ্ছে কেটে গেলে আমাদের যেটা বেরোবে এটা কত বেরোবে তাহলে এইখানে আসবে, তাহলে নতুন তাহলে অপশন যদি থাকে তাহলে কত থাকবে মাইনাস এ বাই সিক্স ইন্টু জিরো কমা জিরো, এটা হচ্ছে তার এইটা অ্যান্সার আসবে। দেখবে অপশন থাকবে, অপশনে আসবে মাইনাস এ বাই সিক্স ইন্টু জিরো, তাহলে আমরা অপশন কি দেবো তাহলে আমরা মাইনাস এ বাই সিক্স ইন্টু জিরো। ঠিক আছে আচ্ছা আচ্ছা, এটা এটাকে আর একটু ডিফিকাল্ট করবো, এটা যদি ডিফিকাল্ট লাগে তাহলে ছেড়ে দেয় তাহলে এটা আর করবো না, আরেকটু এটাকে এক স্টেপ আরেকটু বাড়াবো তোর যদি বলিস না অন্য অন্য টপিকে ঢুকবো। কি করবো বল? আচ্ছা পলাশ বলছে হ্যাঁ, বাকিরা কি বলছিস? আয়ুষ কি বলছিস বুঝতে পারছি না, বল। হ্যাঁ স্যার আর একটু ডিফিকাল্টি হোক। আচ্ছা একটু ডিফিকাল্ট, এটা ডিফিকাল্ট লাগছে না? মাসকে যদি অ্যাড করি কোনো কারণে তাহলে সেটা হবে পজিটিভ মাস, এটা মাথায় রাখবি, কারণ এই পরের প্রবলেমটা দুটো একসাথে কাজ করবে, নেগেটিভ মাস আর পজিটিভ মাস দুটো একসাথে কাজ করবে। ঠিক আছে আচ্ছা, এইটা ধর একটা এটা কততে কেটেছে? আচ্ছা এটা আমি কোঅর্ডিনেট করে লিখে দিচ্ছি জিরো জিরো। ঠিক আছে আচ্ছা আচ্ছা, তাহলে এটার কোঅর্ডিনেট কত হবে? এটা কত আমাদের আর বাই টু, তাহলে এর কোঅর্ডিনেট কত হবে? মাইনাস আর বাই টু জিরো, হ্যাঁ কিনা বুঝ ভালো করে, বাঁ দিকে আছে তাই জন্য কি আছে মাইনাস আর বাই টু। এবার কোশ্চেনটা কি বলেছে যে এই যে তুমি মাসটা যে কাটলে, আচ্ছা এমনি অবস্থাতে আমাদের সেন্ট্রাল মাসটা কোথায় থাকে? এই পজিশনে থাকে, জিরো জিরো পজিশনে থাকে। এবার আমাদের এটা বলেছে যে মাসটাকে কাটলে, এই যে আর বাই টু মাসটাকে যে কাটলে সেটাকে কেটে করলে কি যে ডান দিকের উপর জুড়ে দিলে এই মাসটাকে, ওই কার মাসটাকে এর উপরে করে দিলে। ঠিক আছে মানে এখান থেকে এটাকে কেটে ডান দিকে জুড়ে দিলাম, এটা কত হবে তাহলে আর বাই টু? তাহলে এটাকে কেটে যদি আমি এখানে রাখি তাহলে এর কোঅর্ডিনেট কত হবে? এর কোঅর্ডিনেট কত হবে? আর বাই টু ইন্টু জিরো। ঠিক আছে
তাহলে এবার আমার পুরো সিস্টেমের সেন্টার অফ মাসের পজিশন বার করো। আগে বল কোশ্চেনটা বোঝা গেছে, তারপর তো আমি বলবো। ধর এইটা হচ্ছে একটা ডিস্ক আছে, এটা কি আছে, এটা কি আছে, এটা ডিস্ক আছে, ভালো করে বলছি, এটা কি আছে, আমাদের ডিস্ক আছে, সেই ডিস্ককে রেডিয়াস বলেছে আর। এবার করেছে কি, এর থেকে অর্ধেক একটা পার্ট, মানে অর্ধেক পার্ট বলতে কত পার্ট বলেছে আমার, আর বাই টু কাট করা হলো, এখান থেকে কেটে নিল। মানে আমি যদি বলি যে ধর এইটা যদি ডিস্ক হয়, ডিস্কের এই পার্টটা কেটে নেওয়া হতো, সেটা কত, আর বাই টু, কেটে ডান দিকে জুড়ে যাবে, ডান দিকে রেখে দেবে, কাটা হয়েছে, কেটে কোথায় থাকলো, এই ডান দিকে রাখলো। তাহলে এবার তুমি পুরো সিস্টেমের এখন নিউ সেন্টার অফ মাস বার করো। কোশ্চেনটা বোঝা গেছে? আচ্ছা, ট্রাই করবি না, আমি করে দেবো। আমি ফর্মুলা কিন্তু ওটাই, এক্স এম এ ফর্মুলা কত, ওই বললাম এ ওয়ান আর ওয়ান আমি তো বলার কথা আমি অবশ্যই বলবো, ট্রাই কর কি হতে পারে বা কি আসতে পারে, ফর্মুলা ওটাই এবং কঠিন নয়। কিন্তু একটা কথা মনে রাখবি, যে মাসটাকে বের করে নিচ্ছে সেটা নেগেটিভ, আর যে মাসটাকে অ্যাড করছে সেটা পজিটিভ, এটা মাথায় রাখলে মোটা হবে। তুই আমাকে মেসেজ বক্সে কর, চ্যাট বক্স শুনতে পাচ্ছি না, চ্যাট বক্সে কর তাহলে বুঝতে পারবো, নেটওয়ার্ক আছে প্রচন্ড প্রবলেম, শুনতে পাচ্ছি না। পলাশ আমার কথা যদি শুনতে পারিস তাহলে চ্যাট বক্সে লিখ। ঠিক কথা, আর বাই ফোর আসবে, ঠিক আর বাই ফোর। অন্য কেউ পেরেছি? অন্য কেউ পেরেছি? কারো এসে না, আমি করে দেবো না, ট্রাই করছিস তোরা? ট্রাই করছি। হুম হুম, আমি তাহলে একটু বলি,
না ট্রাই করছিস এখনো? হ্যালো, আমি কি বলবো এবার? আরে তোরা শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যালো, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা বলবো তাহলে। আচ্ছা ঠিক আছে, এদিকে দেখ কনসেপ্টটা কি, এখানে কি কি কনসেপ্ট আছে। প্রথমে যখন ছিল আমার এটা যখন ছিল, যখন কিন্তু কাটাকাটি হয়নি, ঠিক আছে? তাহলে একটা কথা চিন্তা করে দেখ, এক্সিয়াম এটা হচ্ছে আমাদের এক্সিয়াম, যেটা হচ্ছে নিউ, যেটা সেন্টার অফ মাস। দেখ অঙ্কটা কত ইজিলি হয়ে যাবে, দেখ তোরা চিন্তা করতে দেখ তোরা। আচ্ছা প্রথমে যেটা ছিল এটার এরিয়া কথা আসবে, আর বাই টু এর হোল স্কোয়ার, যে পার্টটা রাখা হয়েছে সেটারও এরিয়া কত, এই জিনিসটা থাকবে, ঠিক আছে? এবার দেখ কথা, দেখ এই যে এক্সিয়াম যেটা বার করছি, তাহলে প্রথমে হচ্ছে আমাদের ফর্মুলা লিখছে এ ওয়ান আর ওয়ান, প্রথমে যেটা ছিল, প্রথমে যখন কাটাকাটি হয়নি, তারপর এই পার্টটাই কাটা হয়েছে, এ টু আর টু, তারপর এই পার্টটা কোথায় রেখেছে, এর মধ্যে ইন্ট্রোডিউস করা হয়েছে, ডিভাইড বাই এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি, ঠিক আছে? বলেছিলাম যে মাসটাকে আমরা বের করে নেবো সেটা নেগেটিভ ধরে আমরা ইন্ট্রোডিউস করবো, সেটা পজিটিভ ধরবো। আচ্ছা প্রথমে এ ওয়ান আর ওয়ান লিখবো। আচ্ছা এ ওয়ান আর ওয়ান বলতে যেটা বোঝায়, যখন আমার কাটা হয়নি তখন তার রেডিয়াস কত ছিল আর, তাহলে এরিয়া কত, পাই আর স্কোয়ার ইন্টু, এর কোঅর্ডিনেট কত আমাদের, এর কোঅর্ডিনেট কত পাচ্ছি আমি, জিরো। তাহলে এটা লিখছি কত, আমার ভুল ক্যালকুলেশন একটু ধরিয়ে দিবি, পাই আর স্কোয়ার ইন্টু জিরো। তারপর এই মাসটা, যে মাসটা আমার কেটেছি সেটাই কি ধরবো, তাহলে আমরা নেগেটিভ ধরবো, ঠিক আছে? তাহলে এবার দেখ আমরা যেটা করতে পারি, মাইনাস এটাই কেটেছি, সরি ভুল হলে আমাকে ধরিয়ে দিবি, মাইনাস পাই আর বাই টু এর হোল স্কোয়ার, এস কোঅর্ডিনেট কত পেয়েছি আমরা, মাইনাস আর বাই টু, এটা পাচ্ছি কত, মাইনাস আর বাই টু। আমি এখানে প্লাস লিখছি, যে এবার এই পার্টটাকে আমি এর মধ্যে ঢুকিয়েছি, তাহলে এটা কি হবে, তাহলে আমাদের পজিটিভ হবে, তাহলে এরিয়া কত, পাই আর স্কোয়ার বাই কত আসবে, ফোর, মানে এটা কত আসবে, এই যে পাই আর স্কোয়ার বাই ফোর, আর এর কোঅর্ডিনেট কত পাচ্ছি আমি, আর টু, মানে আর বাই টু, ডিভাইড বাই এ ওয়ান কার মাস, এটা এ ওয়ান কার এরিয়া, এটা এটা কত, পাই আর স্কোয়ার। আচ্ছা যেটাকে বের করে নিচ্ছি সেটা তো নেগেটিভ মাস, তাহলে এটা কত আসবে, পাই আর স্কোয়ার বাই ফোর, আর যেটাকে ইনক্লুড করেছি সেটা কি পজিটিভ মাস, পাই আর স্কোয়ার বাই ফোর, তাহলে এইটা এটা কি হবে, ক্যান্সেল। এবার খেয়াল করে দেখ, ক্যালকুলেশন করে দেখ, আমি যদি ভুল না করি তাহলে আসবে দেখ কত, আর বাই ফোর আসছে না, দেখ আর বাই ফোর আসছে না, ডান দিকের পারফেক্ট হেজি হেজি আসছে না, দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি যে নেগেটিভ, এটা কিন্তু প্রচুর কোশ্চেন আছে, আর এই ধরনের কোশ্চেন কিন্তু প্রচুর আসে, ঠিক আছে? আমি বারবার ধরে বলছি যে এটাই কিন্তু মুভমেন্ট মেথডে করতে যাস না, মুভমেন্ট মেথডে করলে অনেক বাজে ভাবে অনেক বড় ইকুয়েশন আসে, কিন্তু আমরা যদি নেগেটিভ মাস যদি আমাদের থ্রি ডি দেওয়া থাকে, বা যদি মনে করো আমাদের স্পিয়ার যদি বলে দেওয়া থাকে, তাহলে তোদের দীপাংশুদা যেটা শেখাতো তাহলে ওটাই হবে, কিন্তু যদি আমাদের টু ডি দেওয়া থাকে ওই মেথডে হবে, এই মেথডে হবে, কিন্তু এটা বলে কি অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? দুটো মেথডই শেখালো, যার যেটা অসুবিধা আছে সেটা বলবি। আচ্ছা একটা কথা বলতে ভুলে গেছিলাম, আচ্ছা তোরা দেখ দেখি মুভমেন্ট অফ ইনার্সিয়া থেকে এবারে নিজে একটা কোশ্চেন ছিল, কোশ্চেন নাম্বার আমি যে পিডিএফ পাঠিয়েছিলাম, কোশ্চেন নাম্বার 42, একটু খোল দেখি যদি মোবাইলে থাকে, কোশ্চেন নাম্বার 42, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে কোশ্চেন নাম্বার নিজের 42 আমি যেটা পাঠিয়েছিলাম, 42 কোশ্চেনটা কোশ্চেনে খুঁজে পেয়েছি আমরা, হ্যাঁ স্যার পেয়েছি খুঁজে।
কোশ্চেন নাম্বার 42 যেটা আমি পাঠিয়েছিলাম মানে কোশ্চেনটা কি বলেছে দেখ বলেছে কি বলেছে বলতে এটা একটা রিং টাইপের ছিল কোশ্চেন আমার আমার তো মোবাইলটা তো এখানে আছে ঠিক আছে কোশ্চেন নাম্বার 42 কি ছিল এরকম একটা রিং টাইপের ছিল দিয়ে তারপর বলেছে যে এইখান থেকে আমাদের 90 ডিগ্রি এই পোরশনটা কাটা হয়ে গেছে এই পোরশন এটা কত বলেছে 90 ডিগ্রি আচ্ছা আগে দিন বলেছিলাম এটা রিং এর মোমেন্ট অফ ইনার্শিয়া কত থাকে রিং বলেছে না ডিস্ক বলেছে কি বলেছে রিং বলেছে তো না এখন তাহলে এটার ভ্যালু বলেছে মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু বলেছে কে ইনটু এম আর স্কয়ার ঠিক আছে তাহলে কে এর ভ্যালু কত এক লাইনে অঙ্ক বাকি এক লাইনে মুখোমুখি অঙ্কটা করা যাবে নিটের অঙ্ক পড়েছে অ্যানসার মনে সম্মত 3/4 দেওয়া আছে দেখ অ্যানসারটা কি 3/4 দেওয়া আছে না হ্যাঁ স্যার আচ্ছা কি ব্যাপারটা ব্যাপারটা তো কিছুই নয় আচ্ছা মোমেন্ট অফ ইনার্শিয়া বলতে কি বুঝি আমরা এম ইনটু আর স্কয়ার এই তো কথা এবার দেখ ওর করেছে কি এর কত পার্ট কেটেছে আচ্ছা এটা যদি 90 ডিগ্রি আচ্ছা মনে কর টোটাল যদি হয় টোটাল আমরা কত জানি এটা 90 এটা 90 এটা 90 এটা 90 সাপোজ তার 90 ডিগ্রি যে পার্টটা মানে এই পার্টটা কেটে বার করে দিয়েছে তাহলে টোটাল মাস যদি এম হয় তাহলে এখন এখানে কত মাস থাকবে তাহলে এখন এখানে কত মাস থাকবে বল টোটাল মাস যদি ওর যদি এম হয় তাহলে এখন রিমেনিং মাস বোঝ ভালো করে আমি কথাটা কি বলতে চাইছি টোটাল ধর এই হচ্ছে একটা রিং আচ্ছা আমি যদি দেখাতে পারি রিং দেখাতে পারি এটা যদি আমাদের রিং হয় এটা যদি আমাদের যদি একটা রিং টাইপের ধর তাহলে এখান থেকে এই 90 ডিগ্রি পোরশনে এই পোরশনটাকে বের করে নিয়েছে তাহলে এখন মাস কত থাকবে এম এর এক্সপেক্টে কত লিখবো আমার কথাটা কি বুঝতে পারছিস তোরা কি বলতে চাইছি আমি আমি যদি 90 ডিগ্রি পোরশনটাকে যদি আমি হ্যাঁ থাকবে এম বাই ফোর হ্যাঁ যেটা থাকবে আমাদের এম বাই ফোর কেটে বেরিয়ে গেল তাহলে এখন থাকবে কত আমাদের মাস কত থাকবে 3m/4 ইন্টু আর স্কোয়ার কোশ্চেনে কি বলেছে কোশ্চেনে বলেছে এই আই ড্যাশ এর মান হচ্ছে এই আই ড্যাশ এর মান কত বলেছে কে ইন্টু এম আর স্কোয়ার এইবারে নীতি কোশ্চেন করেছে আর কিছু নেই অঙ্কটাকে যদি কেউ যদি নাও যদি করে তাহলে এখান থেকে খেতে কত পাবো এখান থেকে কেটে ফেলে কত পাবো তাহলে 3/4 কি তো আর কি আছে অঙ্কটা বলে আর কি আছে বলেছে টোটাল মাস বলেছে এম আর স্কোয়ার আমি জানি এবার আমি কি বলেছি এবার বলেছে যে এখান থেকে যে 90 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা করেছে এই যে পার্টটা আছে এই পার্টটাকে বের করে নিচ্ছে তাহলে টোটাল মাস যদি এম হয় তাহলে রিমেনিং মাস কত থাকবে মানে এম বাই ফোরটাকে তো বার করে নিচ্ছে থাকলো কত তাহলে 3m/4 থাকলো আর ওরা বলেছে যে রিমেনিং পার্টে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আই ড্যাশ ইকুয়াল টু কে ইনটু এম আর স্কোয়ার একটা চিন্তা করে দেখ আমি যদি এইভাবে যদি একটা রিং যদি করি সাপোজ যে কোনো রিং যদি করি এর টোটাল মাস বলেছে এম এটা আমি কাটছি এটাকে এইভাবে কাটছি আচ্ছা আমি ছবিটাকে আরেকটু সোজা করছি আচ্ছা টোটাল যদি করি টোটাল মাস যদি এম হয় আচ্ছা মনে কর টোটাল মাস যদি এম হয় তাহলে এই পোরশনটা কত থাকবে এম বাই ফোর 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 এবার বলেছে যে ওরা এই 90 ডিগ্রি পোরশনটাই কেটে করে নিয়েছে মানে এই পার্টটা থাকবে না জিনিসটা এখন সেফটা দাঁড়াচ্ছে এই সেফ দাঁড়াচ্ছে এই সেফটা দাঁড়াচ্ছে তাহলে এখন টোটাল মাস কত থাকবে এম বাই ফোর এম বাই ফোর এম বাই ফোর তাহলে কত থাকবে টোটাল মাস 3m/4 তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া ফর্মুলা দিয়ে জানি এম ইনটু আর স্কোয়ার তাহলে কত 3m/4 ইনটু আর স্কোয়ার তাহলে আই ড্যাশ কত কে ইনটু এম আর স্কোয়ার তাহলে কে এর ভ্যালু কত পাচ্ছি তাহলে আমরা 3/4 এই হচ্ছে কথা এবার বোঝাতে পেরেছি কথা ক্লিয়ার ওরা বলছে 90 ডিগ্রি যে পোরশনটা আছে সেটাকে তুমি কেটে উড়িয়ে দাও তাহলে তখন তাহলে কথা থাকবে কথা ক্লিয়ার মাথায় ঢুকেছে হ্যালো যে বলে বুঝতে পারিস তুই
সামনে পুজো পুজো হচ্ছে, যাবো একটু নিচে, ঠিক আছে আজকে একটু এই অবধি থাক, পরের দিকে আমি দেখছি আরো যদি বেশি করে দিতে পারো। বল বল স্যার, বলছি যে আগের কোশ্চেনে যদি যতবারই আমরা কাট করি আর অ্যাড করি ততবারই কি প্লাস উপরে প্লাস আর নিচে প্লাস করতে হবে? যতবার করবি যখন মাসটাকে বের করবি নেগেটিভ, আর যখন অ্যাড করবি তখন পজিটিভ। যখনই যতবার বার করবি ততবার হচ্ছে নেগেটিভ, আর যতবার অ্যাড করবি ততবার পজিটিভ। এইটা হচ্ছে ফান্ডা, আর এর বাইরে কিছু হবে। ঠিক আছে স্যার? হ্যাঁ বল। কালকে ক্লাস হবে তো? কালকে আসবি? হ্যাঁ স্যার। আচ্ছা মঙ্গলবার না একটু বেশি করে পড়িয়ে দেবো, মানে আমার তো ফ্যামিলি আছে, তারা একটু আশা করে একটু ঘুরবে আর কি। আচ্ছা ঠিক আছে স্যার, কালকে বন্ধ। ঠিক আছে কাল ক্লাসটা একটু বন্ধ রাখ, আমি মঙ্গলবারটা পড়াবো, ঠিক আছে গ্রুপে লিখে দেবো। একটু তো সবার একটু ঘোরাঘুরি শখ আছে। ঠিক আছে ওকে, গুড নাইট স্যার। ঠিক আছে ঠিক আছে, চল গুড নাইট স্যার। গুড নাইট স্যার, গুড নাইট, আমি গ্রুপে লিখে দিচ্ছি। গুড নাইট স্যার। গুড নাইট স্যার।